আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন দেশ ও দেশের বাইরে সকলকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমাদের কাছে আজকে এক ভাই প্রশ্ন করেছেন আর এক বোনও প্রশ্ন করেছেন যে রোজা রেখে হাতের নখ যদি কাটে তাহলে এই নখ কাটা জায়েজ হবে কিনা বা যাবে কিনা খুবই একটি সুন্দর প্রশ্ন করেছেন আসলে রোজা ভঙ্গের যে সমস্ত কারণগুলো এগুলো আপনাদের আগে জানতে হবে তো আমি অন্য এক লেকচারের মধ্যে আমি আপনাদেরকে অবগতির জন্য এটা জানিয়ে দিয়েছি যে কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এবং কোন কোন কারণে রোজা মাকড়ু হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে তাহলে কারামগণ যে কারণগুলো বর্ণনা করেছেন যে রোজা ভঙ্গ হওয়ার কারণ এবং রোজা মাক্রু হওয়ার কারণ এই কারণগুলোর মধ্যে নোখ কাটলে রোজা বেঙ্গে যাবে বা রোজা মাকরু হয়ে যাবে এই ধরনের কোনো কারণ উল্লেখ সেখানে পাওয়া যায়নি এই জন্য আপনি নির্দ্বিধায় নোখ কাটতে পারবেন কোনো অসুবিধা নেই তবে নোখ কাটার সময় যদি ব্লেড অথবা যে কোনো ধারালো যে অস্ত্রটা আপনি ব্যবহার করবেন সেগুলো যদি আঙ্গুলের মধ্যে ডেবে যায় এর দ্বারা যদি আপনি রক্তক্ষরণ হয় আর রক্তক্ষরণের দ্বারা যদি আপনার শরীরটা দুর্বল হয়ে যায় এর দ্বারা রোজা রাখতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার রোজা কিন্তু মাক্র হয়ে যাবে এগুলো আপনার খেয়াল রাখতে হবে এই জন্য রোজা অবস্থায় নখ কাটার দ্বারা কোনো অসুবিধা নেই এটা যে জায়েজ আছে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ইমানের অঙ্গ আল্লাহ রসুল ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান আত্মহুর শত্রুল ইমান পবিত্রতা হলো ইমানের অঙ্গ এগুলো খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হলো এটা ইসলামের একটা ইসলামের একটা বিধান এই জন্য সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যারা নামাজি যারা মুসল্লি যারা মুতাকি পরহেদকার আল্লাহওয়ালা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বিশেষ করে সপ্তাহে একদিন হাতের নখ কাটাটা এটা মুস্তাহাব যেমন ইয়াম উজ্জুমা শুক্রবার জুমার নামাজের আগে এই জন্য সেদিন যদি আপনি কাটেন অথবা যে কোনো প্রয়োজন আপনি যদি রোজার মধ্যে নখ কাটেন তাহলে কোনো অসুবিধা নেই আপনি কাটতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে করে আপনার ওই ধারালো অস্ত্র যেটা আপনি ব্যবহার করবেন সেটা আঘাত লেগে যাতে করে রক্তক্ষরণ না হয়ে যায় যার কারণে রোজা রাখতে আপনার কষ্ট হয় তাহলে রোজা মাকর হয়ে যাবে জি ভাইজান আশা করি আপনার প্রশ্নের জবাব আপনি যথাযথ পেয়ে গিয়েছেন প্রিয় দর্শক এই বিষয়গুলো আমরা খেয়াল রাখব এবং আমাদের মনের ভিতরে যে আসা যে নখ কাটলে হয়তো রোজাটা ভেঙে যাবে আসলে এমনটি নয় ফোকাইকার এ ধরনের কোনো কারণ বর্ণনা করেননি যে নখ কাটলে রোজা মাকর হবে বা ভেঙে যাবে এগুলো আমরা সবাই খেয়াল রাখবো আল্লা সুহানা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করে সকল বিরাল্লাহ মাম প্রিয় দর্শক এটাই ছিল আজকের মতো আয়োজন পরবর্তীতে কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ